হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অ্যারাবিক টাইপ করতে পারেন উইন্ডোজ 7 বা তার উপরের যে কোনো ভার্সনের জন্য আপনারা এই ট্রিক্সটি ইউজ করতে পারবেন। তো প্রথমত আমরা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটি অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার জন্য আমরা যাব সেটিংসে, স্টার্ট বাটন থেকে আমরা সেটিংসে যাচ্ছি। এবার এখান থেকে টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এই অপশনটিতে আমরা ক্লিক করব। আমরা ক্লিক করলাম, এখানে দেখুন কিছু অপশন আছে। এর মধ্যে আমরা যাব রিজিওন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সেটিংয়ে, এখানে ক্লিক করছি আমরা। ল্যাঙ্গুয়েজের আন্ডারে প্লাস চিহ্ন আছে এবং লেখা আছে অ্যাড অ্যা ল্যাঙ্গুয়েজ, এবং তারপরে যেটি আছে সেটা হচ্ছে আবার অ্যাক্টিভ ল্যাঙ্গুয়েজ, যেটা আছে ইংলিশ ইউনাইটেড স্টেটসের। তো আমরা যেহেতু একটি নতুন একটি ল্যাঙ্গুয়েজ অ্যাড করবো, সেজন্য আমরা এই প্লাস চিহ্নটিতে ক্লিক করব। এখানে অনেকগুলো ভাষা আপনার সামনে চলে আসবে, আপনার যেটি পছন্দ, শুধু অ্যারাবিক না, এখান থেকে যেটি পছন্দ আপনার অনেকগুলো ভাষা এখানে আছে, আপনি অ্যাক্টিভ করতে পারবেন। তো আমরা যেহেতু অ্যারাবিকে অ্যাক্টিভ করব বা অ্যারাবিক টাইপ করব, সেই জন্য আমরা এখান থেকে খুঁজে বের করব কোনটি অ্যারাবিক। তো আমরা খুঁজে বের করছি, এখানে দেখুন আছে অ্যারাবিক, আমরা অ্যারাবিকে ক্লিক করছি। আপনারা জানেন যে এই পৃথিবীর অনেকগুলো দেশই অ্যারাবিক ইউজ করে। এখন আপনি কোন দেশের অ্যারাবিকটি অ্যাক্টিভ করতে চান সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি সৌদি আরাবিয়া, যেটি সেটি এখানে আছে অ্যারাবিক ব্র্যাকেটে সৌদি আরাবিয়া, আমি এটি ক্লিক করে নিচ্ছি। তো দেখুন এখানে এখন আমার দুটি ল্যাঙ্গুয়েজ আছে, একটা হচ্ছে ইংলিশ ইউনাইটেড স্টেটস, অন্যটি হচ্ছে অ্যারাবিক, যেটি সৌদি আরাবিয়ান অ্যারাবিক, আমি একটু আগে অ্যাক্টিভ করলাম। এবার এখান থেকে আমরা বের হয়ে আসবো। তো এখন আমরা দেখবো আসলে আমাদের অ্যাক্টিভ হয়েছে কিনা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটি। আমরা যে কোনো একটি ওয়ার্ড ফাইল নিয়ে নিচ্ছি, ওয়ার্ড ফাইল আমরা নিয়ে নিচ্ছি। এখন আমরা অ্যারাবিক টাইপ করবো। আপনারা একটু খেয়াল করবেন, এখানে কোনো ফন্টের দরকার হবে না আপনার অ্যারাবিক টাইপ করতে। আমরা শুধুমাত্র স্ট্যাটাস বারের যেখানে টাইম ওঠে বা ডেট ওঠে তার ঠিক পাশেই দেখুন ENG লেখা আছে, অর্থাৎ ইংলিশ। আমরা এখানে ক্লিক করলে দুটি ভাষা আসবে আমাদের, ইংলিশ এবং অ্যারাবিক। আমরা এই অ্যারাবিকটি সিলেক্ট করে নেব। এখন আমরা টাইপ করব, আমি ফন্ট একটু ফন্টের সাইজটি বড় করে নিচ্ছি। যেহেতু অ্যারাবিক ডান দিক থেকে শুরু করতে হয়, আমরা এটিকে রাইট অ্যালাইনমেন্টে নিচ্ছি। এবার আমরা কিবোর্ড থেকে প্রেস করছি, কিউ প্রেস করলাম, দোয়াদ আসলো। তারপর আমরা একটি স্পেস দিয়ে ডব্লিউ প্রেস করলাম, সোয়াদ। আবার আমরা স্পেস দিয়ে ই প্রেস করলাম, সা। আবার একটি স্পেস দিয়ে আমরা আর প্রেস করলাম, কফ। এভাবে আমরা এখন আমাদের যেটি প্রয়োজন আমরা কিবোর্ড থেকে ওই কীটি প্রেস করে টাইপ করতে পারি। তো এভাবে আমাদের অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটি অ্যাক্টিভ করতে পারবো। আবার যখন আমরা ইংলিশে যাব, তখন আমরা এই সাইন থেকে ক্লিক করে ইংলিশ সিলেক্ট করব, এবং তারপরে আমরা যখন লিখব তখন দেখবেন আবার ইংলিশ চলে আসবে। তো এইভাবে আমরা খুব সহজেই ইংলিশ এবং সাথে অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ, এক বা একাধিক ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করতে পারি। আজকে আমি আপনাদের দেখালাম কীভাবে আমরা অ্যারাবিক টাইপ করতে পারি। তো পরবর্তী একটা ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আমরা অ্যারাবিক টাইপ করব। আজকে আমরা অ্যারাবিক কীভাবে ফন্ট অ্যাক্টিভ করতে হয় সেটা আমরা দেখলাম। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কীভাবে অ্যারাবিক লিখতে হয়, অর্থাৎ কোন কী প্রেস করলে কোন অক্ষরটি আসবে অ্যারাবিক, সেটা আমরা দেখব। তো বন্ধুরা ভালো থাকুন, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো। থ্যাংক ইউ ভেরি মাচ।